Hit the subscribe button and press the bell icon for more video. আসসালামু আলাইকুম বন্ধুরা, লার্নিং অ্যান্ড আর্নিং মানি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম রেজা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালের বিষয় হলো যে ফেসবুক থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা, বেসিক্যালি ফেসবুক থেকে অনেকভাবে টাকা ইনকাম করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে ফেসবুক থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায়। তো এই কাজটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অবশ্যই নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হইতে হবে, তাহলে এটি সম্ভব, নাহলে এটি সম্ভব না। আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো ইম্বেডেড করে দিব এবং গুগল অ্যাডসেন্সের অ্যাড কোডটা নিয়ে আমরা ফেসবুকে ব্যবহার করতে পারবো এবং এই ক্ষেত্রে আমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, দেখে আসা যাক এবং টিউটোরিয়ালটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা ইন্ট্রোর উপর চলে আসলাম বন্ধুরা। তো আজকে টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, অবশ্যই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্টলি আমরা ফেসবুকে লগ ইন হয়েছি, লগ ইন হওয়ার পর ঠিক এটি আমার অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্টে যাওয়ার পর ঠিক এখানে একটি সার্চ বার আছে, সেখানে আপনি যাবেন। যাওয়ার পর এখানে লিখবেন স্ট্যাটিক HTML, এই লেখাটি এখানে লিখবেন। লেখার পর সব থেকে যেটি বেশি লাইক আছে যেই পেজটিতে, সেই পেজটির ভিতরে যাবেন। যাওয়ার পর ইউজ অ্যাপ নামে একটি অপশন আছে, সেখানে ক্লিক করবেন। তো আজকে আমরা শিখছি বন্ধুরা কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো অনেক সময় যদি এরকম এটি আসে, সেক্ষেত্রে আপনি আবার রিলোড করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তো এটি চলে আসছে, আসার পর আপনি যে কাজটি করবেন এখানে অ্যাড স্ট্যাটিক HTML টু পেজ এখানে ক্লিক করবেন। তো এই পেজটি যারা তৈরি করেছে তাদের দুজনের নাম এখানে দেওয়া আছে অলরেডি, ঠিক আছে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন অ্যাড স্ট্যাটিক HTML, ক্লিক করার পর আপনি যে পেজটিতে আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করতে চান সে পেজটিতে ক্লিক করবেন। এখন ধরেন অনেকের পেজে কিন্তু 1 লাখ 2 লাখ 5 লাখ লাইক এবং প্রচণ্ড ভিজিটর আসে, আপনি একটি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখবে, কিন্তু আপনি সেখান থেকে তো ইনকামের কোনো খুব একটা রাস্তা নেই, ঠিক আছে। বর্তমান ইউটিউব এখন মনিটাইজ নিয়ে আসছে, সেক্ষেত্রে ইনকাম করতে পারতো, কিন্তু এখন আপনি অন্যভাবে সেখান থেকে ইনকাম করতে পারেন এই গুগল অ্যাডসেন্সের অ্যাড ব্যবহার করে। তো এখানে যাওয়ার পর আপনি যে পেজটিতে করতে চান সেই পেজটি এখানে ক্লিক করবেন। যেমন আমরা এখানে করতে চাই দিনাজপুর 360, ঠিক আছে, আমরা এইটিতে করতে চাই। তারপর এখানে পেজেরটি চুজ করে অ্যাড পেজ ট্যাবে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ওয়েলকাম নামে একটি ট্যাব চলে আসবে, ঠিক আছে। ওয়েলকাম নামক একটি ট্যাব চলে আসলে এখানে বলবে সেট আপ ট্যাব, আপনাকে ট্যাবটি সেট আপ করতে বলবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে কি কাজ করবেন, ট্যাব সেট আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে এইগুলো আপনি সবগুলো তুলে ফেলবেন, এটা আপনার কোনো প্রয়োজন নাই। তো এখানে কিছু জিনিস এখানে লেখা আছে লিগেটেড, তো ঠিক আছে, ইনাবেল লিগেটেড। তো এখানে আপনি আপনার অ্যাডমিনের ইমেল দিতে পারবেন, তারপর এখান থেকে অনেক অপশন আছে অ্যাড অ্যান্ড রিমুভ ট্যাবস, তারপর এখান থেকে নাম এবং ইমেজ চেঞ্জ করে দিতে পারবেন, অ্যানালাইটিকে দেখতে পারবেন এবং তাদের সাথে সরাসরি সাপোর্টে কথা বলতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছে পেজের ড্যাশবোর্ড, আপনি এখান থেকে পেজের ড্যাশবোর্ডটি নিয়ন্ত্রণ করতে পারবেন, পেজ চেঞ্জ করে নিতে পারবেন, আবার এখান থেকে কী কাজ করতে পারবেন, ফেসবুকে ভিউ করতে পারবেন। তো অ্যাট ফার্স্টলি আর এখান থেকে ইম্বেডেড করতে পারবেন আপনার ওয়েবসাইটটি, ঠিক আছে। এখানে এই যে চেঞ্জ অ্যাপ, অ্যাপটি আপনি এখান থেকে ইম্বেডেড করতে পারবেন। তো আমাদের যেহেতু ইম্বেডেড খুব একটা প্রয়োজন না, এই জন্য আমরা এটা ক্যান্সেল করে দেব। তো এখানে অনেকগুলো অপশন আছে, ইওর ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, ড্রাগ ড্রপ মেনু অ্যাড করতে পারবেন, অনেকগুলো মেনু আপনি এখানে অ্যাড করতে পারবেন, কন্ট্যাক্ট মেনু অ্যাড করতে পারবেন, যে ইউটিউব অ্যাড করতে পারবেন, ফরম অ্যাড করতে পারবেন আপনার পেজের সামনে, ঠিক আছে, লোকেশন অ্যাড করতে পারবেন, এভরিথিং, মেলা কিছু করতে পারবেন এখান থেকে আপনি জাস্ট একটি অ্যাপের সাহায্যে। তো যেহেতু আমাদের এগুলো প্রয়োজন নেই এখন বর্তমানে, আমরা জাস্ট এখন অন্য জিনিসটা শিখবো, বেসিকটা শিখবো। তো অ্যাট ফার্স্টলি আমরা যেহেতু এখন আমাদের এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাবো, সেই জন্য এটি আমরা মুছে দিব। মুছে দেওয়ার পর আমাদের গুগল অ্যাডসেন্সে ক্লিক যাব। যাওয়ার পর আপনারা হোম থেকে মাই অ্যাডসে ক্লিক করবেন, মাই অ্যাডসে ক্লিক করে আপনি যে ধরনের অ্যাড চান সেই ধরনের অ্যাড একটি এখানে কী কাজ করবেন, তৈরি করে নেবেন, ঠিক আছে। যেমন আমি একটি অ্যাড এখন এখান থেকে আমি তৈরি করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখন তৈরি করছি না, কারণ আমার তৈরি করাই আছে, ঠিক আছে। আমি গ্যাট অ্যাডে ক্লিক করলাম, অ্যাড কোডটা আমি এখান থেকে কপি করলাম। তো অবশ্যই গুগল অ্যাডসেন্সটি কিন্তু নন হোস্টেড হইতে হবে, হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট হলে হবে না,
তারপর আপনি একটি উপরে, এটা হলো উপরে যদি দিতে চান ব্যানার, সেক্ষেত্রে দিতে পারেন, মাঝখানে দিতে পারেন, সাইডে দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পর আপনি এখানে একটা ভিডিও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এখন একটি ভিডিওতে যাব, যাওয়ার পর এখানে ভিডিওর নিচে আপনি দেখবেন যে ইমবেডেড একটি অপশন আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর ইমবেডেড এখানে ভিডিওটি আপনি কি কাজ করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি আপনার পেজের মধ্যে এটি এমবেডেড করে পেস্ট করে দিলেন, ঠিক আছে। তো আমি স্ক্রিপ্টটা নিচে দিচ্ছি অলরেডি, যেন তাহলে নিচে শো করবে, আপনি যেখানে দিবেন আপনার অ্যাডটি সেখানেই শো করবে, ঠিক আছে। তো এই যে আমরা এখানে দেওয়ার পর আমরা যদি এখন প্রিভিউতে দেখি, এখানে আমাদেরকে এখন প্রিভিউ দেখাবে, ঠিক আছে। এই যে আমাদের এখানে লোডিং হচ্ছে, এই যে প্রিভিউতে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আসলে ঘটনা হলো যে আমাদের অ্যাডটা তাহলে কেন শো করলো না? হ্যাঁ বন্ধুরা, কারণ আমি বলেছিলাম যে অবশ্যই অবশ্যই অ্যাডসেন্সটি আপনাকে নন হোস্টেড হইতে হবে, হোস্টেড অ্যাডসেন্স হলে এটি হবে না, অ্যাড শো করবে না, ঠিক আছে। তো যেহেতু আমাদের অ্যাডসেন্সটি হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট, নন হোস্টেড না, সেই জন্য অ্যাডটি শো করে নাই। তবে আপনার যদি নন হোস আপনার যদি নন হোস্টেড অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই শো করবে, 100% শিওর। তারপর আপনি কী কাজ করবেন, এখান থেকে আপনি সেভেন পাবলিশে ক্লিক করে দেবেন। সেভেন পাবলিশে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ভিউ অন ফেসবুক নামে একটি বাটন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আপনার ফেসবুক পেজটা ঠিক এরকম দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম চলে আসছে, ঠিক এরকম দেখাবে। আপনি এখান থেকে আবার এডিট ট্যাবে করতে পারবেন, আবার এখান থেকে ভিউ অ্যাজ ট্যাব অ্যাজ ভিজিটরে যাইতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের টিউটোরিয়াল, আপনি এখান থেকে অ্যাড দিয়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করবেন, আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোথায় সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে করে আজকে এখানে শেষ করছি, খোদা হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ফর মোর টিপস অ্যান্ড ট্রিক্স।